নেহাকে জন্মই দিতে চাননি তার মা। বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নেহা কক্করের বিয়ে নিয়ে নানা হইচই জল্পনা কল্পনা হয়েছে। এমনকি বিয়ের 3 বছর পর বিচ্ছেদের সৌরও বাজছে। এবার ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, নেহাকে জন্মই দিতে চাননি তার মা। 1988 সালে উত্তরখণ্ডে জন্ম নেন নেহা। অভাব অনটনে দিন কাটাত নেহার পরিবার। মা বাবা ও 2 ভাইবোন সহ একটি ঘরে গাদাগাদি করে থাকতেন তারা। সেখানে আলাদাভাবে কোনো রান্নাঘর ছিল না, একটি টেবিলের উপর রান্নাবান্নার কাজগুলো করতে হতো। এত কষ্টের মাঝেও নেহার উপস্থিতি টের পেতেন নেহার মা। পরিবারের অর্থাভাবের কারণে নেহাকে পৃথিবীর আলো দেখাতে চাননি তিনি। নেহা জন্মের 4 বছর পর থেকেই ভজন গাইতে শুরু করেন। বুঝে যান যে পরিবারের পাশে দাঁড়াতে হবে। শৈশব থেকেই কষ্ট করে বড় হয়েছেন তিনি। কোথাও ছোটখাটো অনুষ্ঠান হলেই সেখানে গান গাইতে চলে যেতেন নেহা। 2004 সালে ভাই টনি কক্করের সঙ্গে মুম্বাই চলে আসেন নেহা কক্কর। 2 বছর পর একটি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেন তিনি, কিন্তু তেমন একটা ভালো করতে পারেননি। এর ফলে দমে যাননি তিনি। 2012 সালে ককটেল সিনেমায় গান গেয়ে ক্যারিয়ারের নতুন মোড় নেয় সঙ্গীত শিল্পীর। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রসঙ্গত, বর্তমানে 104 কোটি টাকার সম্পত্তির মালিক নেহা কক্কর। হিন্দি ছবিতে প্রতি গানের জন্য 10 লাখ টাকা নিয়ে থাকেন এবং অনুষ্ঠান প্রতি 90 লাখ টাকা নেন তিনি। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।